ওয়েস্টবেঙ্গল সরকারের অধীনে ঘুসকরো মহামিদ্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করলো পশ্চিমবঙ্গ সরকার কোন কোন পোস্টে কত শূন্য পদ নিয়োগ করতে চলেছে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কীভাবে আবেদন করবেন সব এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর এই চাকরির জন্য পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবেন শুরু করার আগে যারা এখনও সাবস্ক্রাইব করেনি করে নিন আর আপডেট পাওয়ার জন্য পাঠা দেখা বেলকে প্রেস করে দিন আর সবার আগে আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান কারণ কি সেখানে সবার আগে ইউটিউবের আগে সেখানে আমরা আপডেট দি দিই চলুন শুরু করেছে ভিডিওটা তো বন্ধুরা আমরা চলে সেই নোটিফিকেশানে যেখানে বাংলা নোটিফিকেশানটা আপনি চাইলে এখানে ইংলিশে নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারেন তো এখানে ওয়েবসাইট দেওয়া আছে এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং কি সব এখানে দেওয়া আছে বাংলা আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না তো এখানে আপনাকে কী বলা হয়েছে ঘুষ করা মহাবিদ্যালয়ের অশিক্ষক শিক্ষাকর্মী শূন্য পদে নিয়োগের জন্য পূরণ করা ফর্ম ভারতীয় নাগরিকদের কাছ থেকে আহ্বান করা হচ্ছে এই ফর্ম ঘোষ করা মহাবিদ্যালয় ওয়েবসাইটে থেকে নির্দিষ্ট ফর্মে ডাউনলোড করা যাবে অর্থাৎ এখানে আপনাকে নোটিফিকেশান ডাউনলোড করতে বলছে তো আমি লাস্ট ফিনিশিং বলে দেবো কীভাবে নোটিফিকেশান ডাউনলোড করবেন তো এখানে শূন্য পদ দেখতে পাচ্ছেন এক থেকে চার পর্যন্ত থেকে এখানে নয় পর্যন্ত এখানে ক্যাটাগরি আছে তো এই ক্যাটাগরির মাধ্যমে চাকরি তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে পদের নাম ক্যাটাগরি পদের সংখ্যা অর্থাৎ ভ্যাকেন্সি কত আর এখানে বেতন এখানে পে দিচ্ছে কী হিসাবে আর যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান তো এখানে দেখতে পাচ্ছেন ক্লার্ক ক্লার্ক পদের চাকরি মর্নিং সেকশানে অর্থাৎ মর্নিংয়ের জন্য আনরিজার্ভের জন্য একটি শূন্য পদ যেখানে চুয়ান্নশো থেকে শুরু করে পঁচিশ হাজার দুশো টাকা বেতন আর এখানে ম্যাট্রিক্স পে আছে ছাব্বিশশো টাকা আর তারপর আছে কর্নিক অর্থাৎ ক্লার্ক ডি এটা হলো ডে সেকশন অর্থাৎ এটা মর্নিংয়ে গেছে ডে সেকশনে অর্থাৎ ডে চাকরির জন্য যেখানে আনডিসার্পের জন্য একটা শূন্যপদ করে দেওয়া হয়েছে একই বেতন আর একই পে কমিশন তারপরে গ্রন্থাগারে করণিক ল্যাবরেটরি ক্লাকে ডে সেকশন এখানেও একটি শূন্যপদ আনডিসার্প্টের জন্য এবং কি বেতন বেতন সেই একই এবং কি সেই পে মেট্রিক একই এবার এই তিনটের জন্য শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা দেখতে পাচ্ছেন কি লেখা আছে একটু ভালো মতন দেখতে পাচ্ছেন যে প্রাথমিক কোনো শিক্ষিত ভারত বোর্ড থেকে মাধ্যমিক তার সমতুল্য পরীক্ষার উত্তীর্ণ হতে হবে প্রার্থী বাংলায় পড়া ও লেখার যোগ্যতা থাকতে হবে প্রার্থীর অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট মহাবিদ্যালয় নিম্নতম দুই বছর অসংখ্যিক আর চুক্তভিত্তিক কাজের অভিজ্ঞতা সম্পর্ক প্রার্থীর আগ্রাধিকার পাবেন অর্থাৎ এখানে আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে কম্পিউটারে তাহলে একমাত্র আবেদন করতে পারবেন আর ভারতীয় বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে তারপর আছে হলো চার নম্বরে ইলেকট্রিশিয়ান কাম কেয়ারটেকার এখানে আনডিজার্ভের জন্য একটি একই বেতন শুধুমাত্র এখানে বেতনটা ঊনপঞ্চাশশো টাকা থেকে ষোলো টাকা প্রে ম্যাট্রিক দেওয়া হবে আঠারোশো টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা দেখতে পাচ্ছেন আশা করছি প্রার্থীকে কোনো সরকার স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন প্রার্থীরা বাংলা পড়া ও লেখার যোগ্যতা থাকতে হবে প্রার্থী সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে যে সকল প্রার্থীদের কম্পিউটার এমএস অফিস এই কাজের করা অভিজ্ঞতা রয়েছে তারা একমাত্র আবেদন করতে পারবেন তারপর সে গার্ড গার্ডে এখানে এসে একটি শূন্য পদ চার হাজার নশো টাকা থেকে শুরু করে ষোলো হাজার দুশো টাকা বেতন দেওয়া হবে আর পে ম্যাট্রিক দেওয়া হবে সতেরোশো টাকা প্রার্থীকে এখানে অষ্টম পাস করতে হবে বাংলা পড়তে এবং লিখতে জানতে হবে এবং কম্পিউটার এমএস অফিস জানতে হবে তো সেই একই তারপরে হচ্ছে পিওন যেখানে একটি শূন্য পদ এখানে সেই একই বেতন একই পেমেট্রিক তারপর আছে পি ওয়ান ডে সেকশন অর্থাৎ ডে সেকশন জিআরডি আর ডিএ সেকশন জিআরডি তো এখানে ও বিসির জন্য একটি আছে এখানে সে একই বেতন পেমেট্রিক একটাই একই এখানে যোগ্যতা লাগে তারপর কর্মবিন্দু অসংখ্যিকী অর্থাৎ পার্ট টাইম জব এটাকে বলা হয় কর্মবিন্দু আটারে যেখানে একটি শূন্য পদ তো কাস্টের জন্য এখানে তিন হাজার টাকা বেতন প্রার্থীর কোনো সরকার শিক্ষিত বিদ্যালয় থেকে অষ্টম পাশ করতে পারলে আবেদন করতে পারবেন এবং কি বাংলা পড়তে লিখতে জানতে হবে তো তারপর একটা একই আছে এখানে আনডিজার্ভের জন্য একটা আছে একই বতন এবং কি বাংলা পড়তে জানতে হবে শর্তাবলী এখানে দেখতে পাচ্ছেন এক থেকে পাঁচ পর্যন্ত শর্তাবলী দেওয়া আছে এসসি এস টি অন্যান্য সংগঠন শ্রেণীর ইন্টারভিউ পুরো অবশ্যই আসল অরিজিনাল জাতিগত অরিজিনাল কাগজপত্র নিয়ে যেতে হবে আবেদনের জন্য অর্থাৎ সেখানে গিয়ে চল্লিশ বছরের আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে একমাত্র আবেদন করতে পারেন সরকারি হিসাবে এসসিজের পাঁচ বছর ছাড় থাকবে এস এসটিদের আর ও বিসিসিদের জন্য তিন বছর ছাড় আবেদন খামের ওপর আপনাকে এই অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্টটা লিখতে হবে না লিখলে হবে না এবং পাঁচ নম্বর এখানে গ্রুপ এলডি ক্লার্ক লেবি ক্লার্ক পদের জন্য নির্দিষ্ট ফর্মের সম্পূর্ণ আবেদনপত্র এবং দুই কপি বয়সের প্রমাণপত্র জাতিগত প্রশংসাপত্র ও শিক্ষাগত যোগ্যতা এটাকে অর্থাৎ কি কি জমা দিতে হবে সবটা এখানে লেখা আছে অর্থাৎ আবেদনের জন্য তারপরে এখানে পাঁচটার মধ্যে রেজিস্ট্রেশন পোস্ট স্পিড পোস্টের মধ্যে পাঠাতে হবে যেটা হলো তারিখটা হলো শেষ তারিখ উনিশ দুই দু হাজার একুশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে উনিশ তারিখে শেষ তারিখ পাঁচটার আগে আবেদনকে আবেদন করতে হবে অসম্ভব যদি কোনোরকমভাবে অসুবিধা হয় তাহলে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে ফর্ম আবেদন পাঠানোর ঠিকানা এখানে দিয়ে দিয়েছে এবং গ্রুপ সি পদের জন্য লিখিত পরীক্ষা কম্পিউটার পরীক্ষা ইন্টারভিউ না হবে অর্থাৎ গ্রুপ সি পদে যেগুলো আছে সেগুলোর জন্য কম্পিউটার এবং লিখিত পরীক্ষা নেওয়া হবে এখানে গ্রুপ ডি ডি পরীক্ষার জন্য ওয়াকিং ইন্টারভিউ নেওয়া হবে অবশ্যপত্র সঙ্গে করে আনতে হবে আর এখানে কলেজ ওয়েবসাইটে অনুসরণ করার জন্য জানানো হয়েছে যে এখানে কলেজ ওয়েবসাইট দিয়ে দিয়েছে আপনাদের কী কী করতে হবে তো কোথায় এখানে ভেনু অর্থাৎ কোথায় পরীক্ষা হবে সব এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন সব এখানে দেওয়া আছে ইন্টারভিউ সূচি দেওয়া আছে এখানে রিপোর্টিং দেখতে পাচ্ছেন যে পরীক্ষা কবে হবে তার রিপোর্টিং দেওয়া আছে দেখুন উল্লিখিত সময়ে রিপোর্টিং অতিক্রান্ত হলে কোনো দরখাস্ত গ্রহণ করা যাবে না গ্রুপ সি প্রার্থীর ক্ষেত্রে ইমেলের মাধ্যমে অ্যাডমিট কার্ড পাঠানো হবে আপনি আবেদন করছেন আপনাদের ইমেল দিতেই হবে তাহলেই কিন্তু অ্যাডমিট কার্ড পাবেন এটা এবার আবেদন কী করে করবেন সেই একই নিয়ম কারণ এখানে আবেদন করতে হবে আশা করছি সবই বুঝছেন আপনারা সেখানে বলাই আছে যদি আপনি বাংলা পড়তে লিখতে জানতে পারেন তাহলে একমাত্র এখানে আবেদন করতে পারেন আশা করছি আপনারা লিখতে পারবেন সব কিছুই ইংলিশে লেখা আছে আপনি বাড়ির পাশে যদি কোনো একটা ভা ভালো কেউ এডুকেটেড আছে তাদের দ্বারাই কিন্তু এটাকে অ্যাপ্লাই করে নিতে পারেন অ্যাপ্লাই করার পর ওইখানে জমা দিতে হবে স্পিড পোস্টের মাধ্যমে তারপরে অ্যাডমিট কার্ড পাঠানো হবে ইমেলের মাধ্যমে তো সম্পূর্ণ বোঝাগুলো এবার দেখে যাও কীভাবে নোটিফিকেশান ডাউনলোড করবেন নোটিফিকেশান ডাউনলোড করার জন্য আপনার ডাইরেক্ট নিজের ডিসক্রিপশনের লিঙ্ক সেখান থেকে চলে আসুন চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে দুটো অপশান আছে যেখানে বলা হয়েছে নোটিফিকেশান রিকোমেন্ড স্টাফ ইংলিশ আছে আর বেঙ্গলিতে আপনার যেটা হচ্ছে আপনি ডাউনলোড করুন আপনি যদি ইংলিশ বোঝেন ইংলিশ বাংলা বুঝলে বাংলা ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটা সব যদি বুঝে থাকেন কমেন্ট বক্সে জানান কীরকমভূল ভিডিওটা কী কী আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে সব আমরা এখানে কমেন্ট বক্সে আমি উত্তর দেবো তো যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি জয়েন হয়ে যান এটার সব কিছু আমরা সেখানে আপডেট দেবো পরীক্ষা কীভাবে হবে কীভাবে পরীক্ষা দিতে হবে তো ভিডিও থাকার জন্য সম্পূর্ণ ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ধন্যবাদ